হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের জানাই সকলকে স্বাগত। আশা করি তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আজকে আবারও একটা রেসিপির সাথে হাজির হয়েছি। আজকে যে রেসিপিটা বানাবো সেটা সবারই খুব চেনা এবং প্রিয়, আলু ঝিঙে পোস্ত। তো এই রেসিপিটা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকে, তো আমি যেভাবে শিখেছি আজকে সেটাই শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক। তো সবার আগে আমি এখানে একটা কড়াই গরম হওয়ার জন্য রেখেছি। কড়াইটা যখন ভালো করে গরম হয়ে যাবে তারপরেতে দিয়ে দেবো 3-4 টেবিলস্পুন মতো সর্ষের তেল। তেলটাকেও ভালো করে গরম করে নেব। তারপরেতে দেবো কালো জিরে, আর দেব 2 কাঁচা লঙ্কা। এটাও একটু ভালো করে গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলু। আমি এখানে একটা বেশ বড় সাইজের আলু কেটে রেখেছি। আলুটাকে একটু হালকা করে এবার ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজবো না, হালকা একটু লাল করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে এতে আমরা অ্যাড করে দেবো ঝিঙের টুকরো। ঝিঙেগুলোকে আমি বেশ একটু বড় বড় আকারেই কেটে রেখেছি। ভালো করে নাড়াচাড়া দিয়ে হালকা ফ্রাই করে নেব। 1 মিনিট মতো এটা একটু নাড়াচাড়া দিয়ে নেব। তো কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পরে এবার আমি এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো, আর দেবো 1/2 চামচেরও কম শুকনো লঙ্কার গুঁড়ো। নাড়িয়ে চাড়িয়ে নেব আর ততক্ষণ অবধি নাড়তে থাকবো যতক্ষণ না আলু আর ঝিঙেটা সেদ্ধ হয়ে যাচ্ছে। তো আমাদের ঝিঙেটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, জলও ছেড়ে দিয়েছে। এবার দেখে নেওয়া যাক আলুটা সেদ্ধ হয়েছে কি না, ওটা একটু চেক করে নেব। তো আমাদের আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া দিয়ে তারপর আমি এতে অ্যাড করব পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 4-5 চামচ মতো পোস্ত বাটা নিয়েছি, তার মধ্যে এখানে 2 আমার কাঁচা লঙ্কা একসাথে বাটা আছে। এটাকেও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, মিডিয়াম ফ্লেম করে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমাদের এই আলু পোস্ত থেকে জলটা অনেকটা শুকিয়ে যাবে। তারপরে আমি এতে অ্যাড করব 1 কাপ মতো দুধ। এটা দিলে এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। এটাও একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব আর এবার আমি এটাকে ভালো করে ফুটতে দেব। তো এটা ফুটলেই আমাদের আলু ঝিঙে পোস্ত একদম রেডি হয়ে যাবে। তাহলে আমি যেভাবে রেসিপিটা বানালাম একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। তো এটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। এটা অলমোস্ট আমাদের ফুটে এসেছে, তো এটাকে একটু গামাখা করে নেব, তারপরে এটাকে আমরা পরিবেশন করব। তাহলে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার দেখা হবে তোমাদের সাথে পরে একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।